যে বোল্ড ইউজ করা দরকার সে সেই পরিমাণ বোল্ড ইউজ করে সে নিজে থেকেই হচ্ছে পাঁচ ঘন্টা চলবে এখানে শুধু আপনি চাপ। আসসালামু আলাইকুম, আমি আজকে দাঁড়িয়ে আছি হচ্ছে সিঙ্গার বাংলাদেশের একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে সিঙ্গার বাংলাদেশ। অনেক দিনের একটি কাঙ্ক্ষিত আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেটি হচ্ছে যে চার্জার ফ্যান। সিঙ্গার বাংলাদেশ চার্জার ফ্যান অনেক আগে করেছিল, আর আমাদের রিকোয়েস্টে ওরা, আমরা যারা ডিলার আছি তাদের, তারা অনেক সময় অন্য কোম্পানির চার্জার ফ্যান বিক্রি করতে হয়, তার জন্য সিঙ্গার বাংলাদেশকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে না সিঙ্গার বাংলাদেশ যেন চার্জার ফ্যানটা যেন আনে। অর্থাৎ সিঙ্গার যদি চার্জার ফ্যান করে নিশ্চয়ই চার্জার ফ্যানটি ভালো হবে এমনটি আমরা আশা করেছিলাম। তো আজকের মতো এখানে আমি নতুন একটা প্রোডাক্ট পেয়েছি, আজকেই পেয়েছি, তার জন্য আমি আজকে আপনাদের সামনে একটু দাঁড়িয়েছি। এর কী কী ফিচার আছে, কী কী সুবিধা আছে সবগুলো আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে চার্জার ফ্যান, আপনারা জানেন সিঙ্গার বাংলাদেশ যে চার্জার ফ্যান করেছে সেই চার্জার ফ্যানটি দিয়ে হচ্ছে, আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের চার্জার ফ্যান আছে, তার মধ্যে সিঙ্গার বাংলাদেশ আমি বলবো অন্যতম। কারণ হচ্ছে আমি চার্জার ফ্যানটিকে যখন আমি ফিটিং করেছি, এই ফিটিং করার পরে হয়তো আমি এর ফিচার সম্পর্কে একটুখানি ধারণা নিয়েছি আসলে কী কী এক্সট্রা কী কী আছে সিঙ্গার বাংলাদেশের চার্জার ফ্যানে অন্যান্য বাজারের চার্জার ফ্যানের তুলনায়, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসুন আমার সঙ্গে আপনারা যদি আসেন। সেটা হচ্ছে প্রথমে যদি আমি এই ফিটিং তো আপনারা পাবেন, প্রথমে যদি আমি বলি যে পাওয়ার পয়েন্টটা যদি আপনার চাপ দেন, পাওয়ার পয়েন্টটাতে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে প্লাস আছে, এখানে একটা আছে মাইনাস চিহ্ন, আর এখানে হচ্ছে এখানে 0.5 হার্টস, আর হচ্ছে এদিকে হচ্ছে এলইডি, আর এখানে হচ্ছে পাওয়ার একটা লাইট থাকবে, এখানে হচ্ছে কত পার্সেন্ট চার্জ থাকবে সেটি এখানে দেখানো হয়েছে, 100%, 70%, 50%, 25%, আর এদিকে আর একটা অপশন আছে সেটা হচ্ছে চার্জ। অর্থাৎ আপনি যদি কোনো মোবাইলে চার্জ দিতে চান তাহলে এখানে আপনারা মোবাইলের যে ইএমআই পোর্ট আছে এই পোর্টে এখানে পুট করে এখানে চার্জ দিতে পারবেন, এবং এর ভোল্ট মাত্র হবে 5। অর্থাৎ আরেকটা যদি আরেকটা আছে চার্জার, অনেকের চার্জার হচ্ছে গুল চার্জার থাকে, সেই চার্জারটুকু এখানে চার্জ দিতে পারবেন। তারপর আপনাদেরকে আরেকটু জিনিস দেখাবো হচ্ছে, সেটি হচ্ছে যে এখানে তো দেখলেন এই ফাংশনগুলো সম্পর্কে একটু ধারণা নিলেন। আরেকটা যদি আমি বলি যে এখানে আসলে চাপ দেন, 1 যখন দিয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন একটা স্পিড আসছে, অর্থাৎ এখানে কাছাকাছি যদি নিয়ে আসেন এখন 2, এভাবে আস্তে আস্তে যদি ওখানে ভলিউম সিস্টেম না, এখানে তো পয়েন্ট টাচ করলে আপনার 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত সর্বোচ্চ এখানে স্পিড নিবে, অর্থাৎ 9 স্পিডটা কিন্তু অনেক বাতাস, আপনারা হয়তো বুঝতে পারছেন কি না আমি জানি না, অনেক বাতাস। আর তেমনিভাবে আপনি যদি আবার কমাতে চান তাহলে আপনি আবার মাইনাসে চাপ দেবেন, যেমন ধরেন 8, 7, 6, তেমনিভাবে উল্টা রিভার্স হবে, অর্থাৎ এখানে কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো, অর্থাৎ সর্বোচ্চ 9 এবং সর্বনিম্ন হচ্ছে 0। অর্থাৎ এখানে আপনার চার্জ দিলে আপনার পয়েন্ট টু পয়েন্ট আপনার চার্জটা পেয়ে যাবে। আর একটা জিনিস অপশন আছে এখানে 0.5, অর্থাৎ 5 ঘন্টা যদি আপনি চালাতে চান চার্জার ফ্যানটাকে চার্জ ফুল চার্জ দিয়ে, অর্থাৎ অটোমেটিকলি সে ফুল চার্জ হওয়ার পরে 5 ঘন্টা সে চলবে একটা না, অর্থাৎ যখন যে ক্যাপাসিটি দরকার, যখন যে বোল্ড ইউজ করা দরকার সেই পরিমাণ বোল্ড ইউজ করে সে নিজের থেকেই হচ্ছে 5 ঘন্টা চলবে। এখানে শুধু আপনি চাপ দিবেন, এই যে আপনারা হয়তো কাছে আছেন এখানে শুধু চাপ দিবেন, চাপ দিলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে পয়েন্টটা আছে, পয়েন্টটা ক্লিক করছে, এমন এমন করে ক্লিক করছে, অর্থাৎ এখানে সে হয়তো কখনো বাড়বে কখনো কমবে, একটা লিমিট পর্যন্ত সে আপনার ঘরে বাতাস দিয়ে যাবে, এবং আপনি ফ্যানের সামনে যখন বাতাস দিয়ে যাবে সেই বাতাসটা নিশ্চয়ই 5 ঘন্টা পর্যন্ত চলবে একটা না। অর্থাৎ সিঙ্গার বাংলাদেশের এই ফিচারটুকু আমি নতুন পেয়েছি, যেটা হচ্ছে একটা অপশনে চাপ দিলে আপনার অটোমেটিকলি সে তার ক্যাপাসিটি অনুসারে সে নিয়ে নেবে 5 ঘন্টা। আর এখানে আছে হচ্ছে আপনারা এই পাওয়ারটা যদি অন করেন, আপনার এখানে এলইডির একটা লাইট আছে, চমৎকার একটি লাইট, আপনি দেখেন 1, 2, 3, 4 চারটা অপশনের চারটা এলইডি লাইট আছে, অর্থাৎ এখানে এই লাইটগুলো যদি অন্ধকার থাকে বাসায় তাহলে খুব আলো দিবে, এই আলোটা নিয়ে হয়তো আপনি বাসায় হয়তো পড়াশোনা করতে পারবে কি না জানি না বাচ্চারা, আমি যেহেতু এখন পেয়েছি হয়তো মোবাইলে লাইট দিলে যতটুকু লাইট হয় তার চেয়ে বেশি এখানে লাইট হবে কিন্তু, অর্থাৎ আপনার ঘরটা পুরো ফর্সা থাকবে, কারেন্ট চলে গেলে। অর্থাৎ এটা কিন্তু দুইটা অপশন আছে, একটি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনি এটাকে চালাতে পারবেন, এবং বিদ্যুৎ থাকলেও চালাতে পারবেন, অর্থাৎ বিদ্যুৎ কখন চলে গেছে আপনি নিজেও বুঝবেন না, এটা অটোমেটিকলি সে আবার চলা শুরু করবে। অর্থাৎ একে এই ফ্যানটা নতুন এসেছে বাজারে, আপনারা যদি কেউ নিতে চান কালাসিপাড়া মোড়ে সিঙ্গারের শোরুমে চলে আসবেন, সিঙ্গারের এই ফ্যানটা অনেক কাঙ্ক্ষিত একটা ফ্যান, সেই ফ্যানটা আমরা টেবিল ফ্যান বলি, সেই ফ্যানটা আমরা আজকে পেয়েছি, এটা হয়তো ফুরিয়ে যাওয়ার আগে আপনি আসবেন এমনটি আশা করি। আপনার বাসায় একটা সিঙ্গারের ফ্যান থাকলে নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে, আমি যেমনটি বলেছি তেমনই সবগুলো ফিচার এখানে আছে। ও আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এর যে ব্যাটারি ক্যাপাসিটি আছে সেই ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6 ভোল্টের, 6 ভোল্ট বাজারে অনেক
ধরনের 6 ভোল্ট আছে কিন্তু সিঙ্গারের 6 ভোল্টের সাথে অন্যান্য 6 ভোল্টের কখনোই মিলবে না অর্থাৎ সিঙ্গারের 6 ভোল্ট আসলে 6 ভোল্ট সেই 6 ভোল্ট যতটুকু পাওয়ার থাকার যতটুকু চার্জ থাকার কথা সে ততটুকু চার্জ রাখবে তেমনটি আশা করি আপনারা যদি এর বাতাস খেতে চান আমার কাছাকাছি চলে আসবেন অথবা আমার শোরুমে আসেন অথবা আপনার বাসায় একটা কিনে নিতে পারেন আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন বিদায় নিব এই চার্জার ফ্যানটি আমি খুব বেশি পাইনি মাত্র আমি অল্প কয়েকটা পেয়েছি আমার শোরুমে এসেছে সেই শোরুমে হয়তো আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের চার্জার ফ্যান চলে আসবে তাছাড়া তো অন্য অন্য চার্জার ফ্যান তো আছে আপনারা অন্যগুলো যদি নিতে চান তবে আমি বলবো সিঙ্গারের চার্জার ফ্যানটা নিয়ে যেহেতু নতুন আসছে নিশ্চয়ই আর অবস্থান ভালো হবে তোমাদের আশা রাখি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।